শরতের জমা আমার অজাগতিক ছায়া বইটার একটা গল্প। অজাগতিক ছায়া বইটা বের হয়েছিল 2022-2023 অমরকোষ বইমেলায় তাম্রলিপি ব্যানার থেকে। যেহেতু 2022-এ কোভিড ছিল, খুব রেস্ট্রিক্টেড ছিল বইমেলা, সে কারণে আবার 2023-এ অরিজিনাল এডিশন আবার রিপাবলিশড হয়। এবং শরতের জবা গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল ডেইলি স্টারের একটি ঈদ সংখ্যায় 2017 সালে। তো যে কারণে আসলে শরতের জবাকে চলচ্চিত্রে আনার ভাবনাটা, সেটা হলো এই যে তিনবার শরতের জবা আপনাদের সামনে এসেছে, আমার ভক্তরা পড়েছে, পাঠক পড়েছেন, সবাই আমাকে বলেছে যে শরতের জবার মধ্যে একটা থ্রিল আছে, সাসপেন্স আছে, ভৌতিক আবহ আছে, রহস্য রোমাঞ্চ আছে, প্রেম আছে, গান আছে। তারা চান আমি লেখালেখিটা চালিয়ে যাই এবং তারা চান যেন শরতের জবা পর্দায় আসে। তো প্রথমে আমি ভাবছিলাম আসলে যে এটাকে নাটক বা টেলিফিল্ম আকারে কিছু একটা করব। পরে ভাবলাম আসলে শরতের জবার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে নাটক টেলিফিল্মে করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, কঠিন হবে কাজটা। তখন আমি সিদ্ধান্ত নিই আসলে যে শরতের জবার চলচ্চিত্রই হবে। এভাবে শরতের জবাকে আসলে চলচ্চিত্রে আনার যে ভাবনাটা সেটা নির্মাণের কথা বলবো। যে আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে দু একজনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতের জবার, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা সেখান থেকে আমরা সরে যাচ্ছি। আসলে আমি যা দেখাতে চাই সেটা হচ্ছে না। আসলে গল্প আর সিনেমার পার্থক্যই এখানে যে গল্পের বইয়ে আমরা একটা লাইন বা একটা প্যারাগ্রাফ পড়লে নিদ্রা হয়তো যেটা দেখবে বা ভাববে আমি হয়তো সেটা দেখবো না বা ভাববো না, আমাদের স্বাধীনতা আছে। কিন্তু ফিল্মের সীমাবদ্ধতা এখানেই বা মজাটা এখানেই যে ফিল্মে যেটা দেখানো হবে সেটাই আমরা সবাই দেখবো একসাথে, হয়তো ইনার মিনিংটা নিদ্রা একভাবে নেবে, আমি একভাবে নেব, এটা আমাদের স্বাধীনতা। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে ওনাদেরকে দিয়ে করালে হয়তো আমার যে চিন্তাটা, আমি যেটা দেখছি, আমার যে ভিশনটা, সেটা একটু হলেও সরে যাচ্ছে। তখনই ভাবলাম যে আমি এই কাজটা করব। আমার সঙ্গে উপদেষ্টা পরিচালক হিসেবে সুমন ধর ছিল, ডিওপি খায়ের খন্দকার ছিল এবং পিওয়ের কথা বলতেই হয় কস্টিউম ডিজাইনার, এরা তিনজন আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, না হলে কঠিন হয়ে যেত কাজটা। কারণ আমি 6 বছর পর অভিনয় করেছি, অভিনয়েরও একটা আনন্দ মিশ্রিত চাপ বা ভয় ছিল যে এতদিন পর কাজ করছি, হ্যাঁ করতে পারবো কি না। তো আমি আসলে 2-3 ঘন্টা করে ঘুমিয়েছি, সত্যি কথা। আমার গেট আপ মেকআপ লুকের একটা বিষয় ছিল, কিন্তু আমার ইউনিট এরা আসলে কেউই ঘুমায়নি, আমাকে নিদ্রাও আমি জানি 45 মিনিটও ঘুমানোর সময়ও পাইনি। এই তো এইভাবেই। আর প্রযোজনা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি প্রযোজনা করব, বাট আমি যে একেবারে ফিল্মে চলে আসবো প্রযোজনা করতে এটা আমিও নিজেও জানতাম না। বাট যেহেতু আমার একটা শখের, স্বপ্নের এবং কষ্টের কাজ শরতের জবা, সে কারণে আমি প্রযোজনা করেছি আমার প্রোডাকশন হাউস পহরডাঙ্গা পিকচার্স থেকে, এবং আমরা শুটিংও করেছি পহরডাঙ্গা, এটা নড়াইলে আমার দাদাবাড়িতে। নিদ্রাও গেছে সেখানে, পুরো ইউনিটি ওখানে ছিল প্রায় 15 দিন। এবং আমার সঙ্গে আছেন ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস টেলিফিল্ম যৌথ প্রযোজক হিসেবে।